এখন সিনেমার যতটা শিল্প তার চাইতেও অনেক বেশি একটা বাণিজ্যিক ব্যাপার জড়িয়ে গেছে। তো এরকম একটা পরিস্থিতিতে একটা সিনেমা যে যিনি বানাবেন যে পরিচালক তার আসলে এই অবস্থাতে দুঃসাহসী হতে হয়। তো কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হয়, সাহসী হতেই হয়। সেই সাহস দেখিয়েছেন এমন একজন মানুষ আবু হায়াত মাহমুদ, আমাদের সবার প্রিয় পরিচালক। সে এত বেশি নীরবে কাজ করেন, ক্যামেরার পেছনে তো বটেই, উনি এই যে 12 বছর ধরে নাটক করছে, যখন প্রথম নাটকের শুরু করলো আমাদের ইন্ডাস্ট্রিতে, কিছুদিনের মধ্যে শুধু আমরা শুনলাম একটি ছেলে এসছে আবু হায়াত মাহমুদ দুর্দান্ত নাটক পারে, তার সাথে দেখা হয় না কোথাও, খুবই নীরবে নিভৃতে থাকে। এবং এখন পর্যন্ত সে কিন্তু প্রচার বিমুখ একজন পরিচালক, একজন শিল্পীর যে গুণ থাকা দরকার আসলে তেমনই। আমাদের সবারই প্রিয় পরিচালক আবু হায়াত মাহমুদ, এবং তার নির্মাণ তার সৃষ্টি এক কথায় ভীষণ প্রশংসার দাবি রাখে। আমি নিশ্চিত যে যে সময়টার কথা বলছি, যে চরিত্রগুলোর কথা বলছি, যে কাহিনীর কথা বললো, গল্পের কথা, আমরা কেউ কিন্তু পুরো গল্পটা এখনো জানি না। আপনারা যতটুকু শুনলেন ঠিক আমরাই ততটুকু শুনলাম, কিন্তু আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস আছে যে হায়াত আবু হায়াত মাহমুদ সে যেটা ভাববে কোনো রকম কম্প্রোমাইজ না করে সে সেই জায়গাতে পৌঁছাবে ইনশাল্লাহ। আমরা এখনো জানি না, আমি ব্যক্তিগতভাবে এখনো জানি না। হায়াত বলেছে দেখা হলে ভাই আসলে এখন সিনেমাটা করতে হবে, আমি করো আমরা আছি তোমার সাথে, এটুকুই। সে কিন্তু কোনো পুরো গল্প নিয়েও আমাদেরকে বলে নাই, বা আমাদের অভিনেতা হিসেবে নিবে কিনা সেটাও বলে নাই। সে বললেই তো এটা চিত্রনাট্য হওয়ার পরে যদি ফিল করে আমাদেরকে বলবে হয়তো, এবং আমরা সাগ্রহে রাজি হব। তো হায়াতের এই প্রথম সিনেমার জন্যে আমাদের সবার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই, এবং আমার বিশ্বাস হায়াত আবু হায়াত মাহমুদের যে নাম একজন পরিচালক হিসাবে সিনেমাতেও তিনি সেই জায়গাটা বজায় রাখবেন বলে আমরা বিশ্বাস করি।